ওয়েলকাম টু মিনমিস কিচেন। আজকে চিলি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের রিকোয়েস্ট রইল। বাড়িতে সাধারণভাবে চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1/2 চামচ লবণ, 1 চামচ ব্ল্যাক পেপার, আর দেব 2 চামচ সোয়া সস, আর দেব 2 চামচ লেবুর রস। এখানে লেবুর রসের বদলে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন, চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। আপনারা ডিম দিতে চাইলে এই এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এখানে আমি দিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকাম, বড় বড় করে কেটে নিয়েছি, আর 2টো বড় পেঁয়াজ, এটাকেও আমি এরকম খোলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি, আর 1টু আদা রসুনকে কুচি করে নিয়েছি। এবার আমি এটা মেখে ভাজব। চিকেনের মাখাটা হয়ে গেছে আর আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা ভাজা হয়ে যাবে, ওই জন্য গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। আমি এইভাবে সব চিকেনগুলোকে ভেজে নেব। একই প্রসেসে আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, আমি চিকেনগুলোকে তুলে নিলাম। আমার এতটা তেল লাগবে না, ওই জন্য আমি খানিকটা তেল অন্য জায়গায় ঢেলে রাখবো। আমি এবার 2 চামচ তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি, আর এবার আদা কুচি আর রসুন কুচিটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখবো। এবার এটা একটু ভাজা ভাজা হলে, একটা সুন্দর গন্ধ বেরোলে এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দেব। আগে পেঁয়াজটাকে দেব। আদা রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিট পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব, করে আমি ক্যাপসিকামটা দেব। এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে দিয়েছি। যে কোনো চাইনিজ রান্নায় গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিতে হয়। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু খুব ভাজা হবে না, ব্রাউন হওয়ার আগেই ক্যাপসিকামটাকে দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে একটুখানি মশলাটাকে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদম 1/4 স্পুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি সসগুলোকে আস্তে আস্তে দেব। দেব 2 চামচ সোয়া সস, টমেটো সস, গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমেই রেখেছি। দিয়ে দিলাম 3 চামচ টমেটো সস, 1/2 চামচ মতো চিলি সস। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা নিজেদের ইচ্ছা মতো দেবে, এটা আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি। চিলি চিকেনের কালার না হলে ভালো লাগে না, ওই জন্য কালারের জন্য দিয়েছি। এইবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন, আমি 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচ নুন দেব। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ সসে, সব সসেই লবণ থাকে, ওই জন্য নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন।
গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি চিকেন গুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি এটাকে 3-4 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আপনারা কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারকে ছোট একটা বাটির হাফ বাটির জলে ভালো করে গুলে রেখেছিলাম, এবার এটাও আমি দিয়ে দেব। দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার মিষ্টিটা ভালো লাগে, ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা চিলি চিকেনে আমার ভালো লাগে, ওই জন্য আমি চিনিটা দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে না দেবেন, আর দিলেও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরো আমি 3 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী করবেন, ইচ্ছে অনুযায়ী করবেন। তো আমার চিলি চিকেন এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এটা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, এমনকি রুটির সঙ্গেও বেশ ভালো লাগে।